কানপুর টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। টি টোয়েন্টি কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেও সাকিব জানান, চলতি মাসে ঘরের মাঠে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বিদায় নিতে চান তিনি। সেদিন থেকেই সাকিবের শেষ টেস্ট নিয়ে জল্পনা কল্পনা কম হচ্ছে না। অনেকেই তো ধরেই নিয়েছেন ভারতের বিপক্ষে কানপুরেই তিনি তার জীবনে শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। সাকিবের হয়তো ঘরের মাঠে আর টেস্ট খেলা হবে না বলেও ধারণা করছেন অনেকেই। তবে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাক। দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সাকিব তার অবসর ঘোষণার দিন বলেছিলেন, আমি যেন গিয়ে বাংলাদেশে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি, যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরেও আসতে পারি, যেন আমার কোনো সমস্যা না হয়।